আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কি জানেন যে গায়ুন কি, সাকার কি এবং ওয়াইল কি? এই তিনটি জিনিস কিন্তু জাহান্নামের কিছু অংশ। অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এই জাহান্নামের অংশে কিছু কিছু লোকের জন্য নির্ধারিত, তাদের পাপ কাজের জন্য তারা এই অবস্থায় বা এই উপত্যকায় আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। এই গায়ুন, সাকার, ওয়াইল তিনটাই কিন্তু জাহান্নামের বড় বড় যে শাস্তি রয়েছে সে শাস্তিরই অংশ। এখন আমরা যারা মুসলিম আছি, আমাদের ভিতরেই কয়েকজন আছে বা কয়েকটা অংশ রয়েছে যারা এই জাহান্নামে প্রবেশ করবে। তো প্রথমে শুরু করি যে গায়ুন কি বা গায়ুন কাদের জন্য। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, গায়ুন হলো জাহান্নামের এক অত্যন্ত গভীর এবং ভয়ঙ্কর উপত্যকার নাম। কেন এই উপত্যকা এত ভয়ঙ্কর, এত জঘন্য? এর কারণটা হচ্ছে জাহান্নামের মানুষের আকার হবে অনেক বড়। তাদের বসার স্থান, তাদের হাঁটার স্থান, তাদের খাবারের যে পাত্র, খাবারের জিনিসপত্র, সকল কিছু কিন্তু বেশ বড় বড়ই থাকবে। তাদের আকার হবে 400 কিলোমিটার, আবার তাদের চামড়া মাংস হবে পুরা পুরু, অনেক মোটা। তাদের দেহ থেকে মাংস ঝলসে যাবে, এত ঝলসে যাবে যে তাদের হাড় পর্যন্ত পৌঁছাবে। এই মাংস যখন ঝলসে যাবে, তখনই কিন্তু আবার আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। এভাবে আমরা জাহান্নামের যে শাস্তি রয়েছে শুনে থাকি। দুনিয়াতে আমরা বহু মানুষ দেখেছি যারা আগুনে পুড়ে যায়, সেখানে আবার পুজো জমে। জাহান্নামের মানুষ বারবার আগুনে পুড়বে আর বারবার পুজ হবে। সে পুজ কোথায় গিয়ে জমা হবে তা আমরা কেউ জানি না, কিন্তু হাদিসে তা বলে দিচ্ছে যে এই জাহান্নামের যে পুজ, এটি জমা হবে গায়ুন নামের উপত্যকায়। কারা থাকবে গায়ুনে? যারা সময় মতো সঠিকভাবে সলাত আদায় করেনি। যারা সলাত আদায় করেনি তাদের জন্য এই গায়ুনের অবস্থা, তারা সেখানেই থাকবে। জাহান্নামীদের শাস্তি দেওয়ার পর যে পুজগুলো থাকবে, সে পুজের অবস্থায়, সে পুজের যে দুর্গন্ধ, যে নোংরা পরিবেশ, সেই নোংরা পরিবেশে যারা সলাত আদায় করেনি তাদের জন্য। দ্বিতীয়ত হচ্ছে সাকার। সাকার কি? সাকার হলো জাহান্নামের আরেকটি জঘন্যতম উপত্যকা। সাকার হলো তাদের অবস্থা যারা দুনিয়াতে সলাত আদায় করে না, সেম একই অবস্থা। এই সাকারবাসীদের জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি দাখিল করব সাকারে, তুমি কি জানো সে সাকার কি? যা জীবিত রাখবে না, আবার একেবারে মৃত করে রাখবে না। গায়ের চামড়া ঝলসিয়ে দেবে, সেখানে নিয়ে যেতে আছে 19 জন ফেরেশতা। সূরা মুদাসসির আয়াত 26-30। আপনার জন্য 19 জন ফেরেশতা কীরকম ভাবে শাস্তি দিতে পারে? একজন মানুষকে 19 জন মিলে যদি মারে, আঘাত করে, শাস্তি দেয়, তার অবস্থা কেমন হবে? যারা সলাত আদায় করেনি তাদের জন্য এই উপত্যকা। তারপর রয়েছে ওয়াইল। ওয়াইল কি? ওয়াইল হচ্ছে জাহান্নামের আরেকটি ভয়ানক উপত্যকা। এ ব্যাপারে সূরা মাউনে 4-5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অতএব ওয়াইল সেসব সলাত আদায়কারীর জন্য যারা তাদের সলাত সম্পর্কে বেকাব, সময় মতো সলাত আদায় করে না।
সাহাবীদের মতে ওয়াইল এমন একটি জায়গা যেখানে জাহান্নামীদের সাপ আর জন্তু জানোয়ার যাদেরকে খেয়ে ফেলবে, তারপর তাদের দেহ পূর্ব অবস্থায় ফিরে আসবে। পুনরায় সাপ আর জন্তু জানোয়াররা তাদেরকে খেয়ে ফেলবে, আবার পুনরায় তাদেরকে দেহ ফিরিয়ে দেওয়া হবে, এভাবে চলতেই থাকবে। ওয়াইল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, যখন তাদেরকে বলা হবে নত হও, তখন তারা নত হয় না, সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ওয়াইল হবে। সূরা মুরসালাত আয়াত 48 থেকে 49। এবার বুঝুন যে যারা সরাদাতে করে না তাদের জন্য কেমন ভয়ানক শাস্তি, আবার যারা সলাত আদায় করে না তাদের বন্ধু কার হবে। এ ব্যাপারে ইবনে হিব্বান হাদিসটি এসেছে, কিয়ামতের দিন যারা সলাত আদায় করবে না তাদের অবস্থা হবে ফেরাউন, হামান, কারুন আর উবাই ইবনে খালাবদের সঙ্গে। তো ফেরাউনের সহচর হামান, কারুন আমরা সবাই চিনি। অনেকেই একটা জিনিস জানি না যে উবাই ইবনে খালাব এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হত্যা করেছেন, তিনি আর কাউকে তিনি এভাবে হত্যা করেননি, শুধু একজনকেই, এই খবিসকে হত্যা করেছেন। এবার ভাবুন আপনার অবস্থান হবে এই কাফেরদের অবস্থা, তবে সরাসরি তাদের সাথে থাকবেন না, আপনার বন্ধু থাকবে। মুসলিম হলে তো তাদের শাস্তি তো কমে যাবে, কিন্তু কাফেরদের শাস্তি কখনোই কমবে না, বরং বাড়তেই থাকবে, তারা তো চিরস্থায়ী জাহান্নামে। তো আমরা যারা সলাত পড়ছি না তাদের জন্য কিন্তু এই সাকার, ওয়াইল এবং গায়ু এই তিনটি উপত্যকা অপেক্ষা করছে। তাই যারা সলাত আদায় করছেন না সময় মতন, সলাত আদায় করছেন না বিভিন্ন কাজের জন্য, অলসতার কারণে, ব্যস্ততার কারণে, তাদের জন্য এই তিনটি উপত্যকা একটু উপলব্ধ করুন। আশা করি আপনারা সংশোধন হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝেও মানা তাওফিক দান করুক। আমিন।